তে ভিউস আপনারা কেমন আছেন বন্ধুগণ। তো আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম। সো গাইস, এখন কিন্তু মোবাইল ফোন দিয়ে সব কিছু করা সম্ভব। সো গাইস, কাল যদি ঝড় বৃষ্টি হয় তাহলে কিন্তু আজকের মোবাইল ফোনের মাধ্যমে আপনি জানতে পারবেন যে কালকের কোথায় কোথায় ঝড় বৃষ্টি হবে, সেটি আপনি আজকের মোবাইল ফোন দিয়ে জানতে পারবেন। অথবা এমনকি 5 দিন 10 দিন পরে কোথায় কীরকম বৃষ্টিপাত হবে, কখন কীরকম ঝড় হবে, সেটি আপনি এখন বর্তমানে কিন্তু মোবাইল ফোন দিয়ে দেখতে পারবেন। আপনি যে কোনো স্থানে যে কোনো এলাকার ঝড় বৃষ্টি সব কিছু আপনি মোবাইল ফোনের মাধ্যমে দেখতে পারবেন। এমনকি আপনার এলাকায় কখন কীরকম ঝড় বৃষ্টি হবে সেটি আপনি মোবাইল ফোনের মাধ্যমে দেখতে পারবেন। তো কীভাবে আপনি মোবাইল ফোনের মাধ্যমে এগুলো দেখবেন জানবেন আগে থেকেই। তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। আমি আছি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি, আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি চ্যানেল। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকনটি অন করুন, তারপর অবশ্যই অল সিলেক্ট করবেন, তারপর ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন নাইস ভিডিও বা গুড ভিডিও। গাইস, এখন আমি দেখিয়ে দেবো যে কীভাবে আপনি মোবাইল ফোন দিয়ে আগে থেকে ঝড় বৃষ্টির সমস্ত খবর জানতে পারবেন। সো গাইস, এই গুরুত্বপূর্ণ কাজটি করার জন্য আপনাকে একটি অ্যাপসের প্রয়োজন হবে, আর এই অ্যাপসের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে ক্লিক করে অ্যাপটি ডাউনলোড করে ওপেন করবেন। সো এখন আমি এখান থেকে অ্যাপটি ওপেন করছি। সো ওপেন করার পর এই অ্যাপসটির মাধ্যমে আপনি আগে থেকেই জানতে পারবেন ঝড় বৃষ্টি কখন কীরকম হবে আপনার এলাকায়, সেটি আপনি আগে থেকেই জানতে পারবেন এবং সতর্ক হয়ে যেতে পারবেন। সো অ্যাপটি ওপেন করার পর এখানে কিন্তু পুরো ম্যাপ টিউবেন হয়ে যাবে এবং এখন বর্তমানে কোথায় কীরকম কতটা পরিমাণে জোরে ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, সেটি কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন। ঠিক আছে, সো গাইস দেখতে পাচ্ছেন যে কিন্তু এই স্থানে, ঠিক আছে, এই স্থানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু এখানে একটা প্রভাব শো করবে এবং এই প্রভাবটির মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে কোথায় কীরকম কতটা পরিমাণে জোরে ঝড় হচ্ছে সেটি আপনি দেখতে পারবেন। দেখুন, এখানে কিন্তু মানে 30, 40, 50 এরকম এতটা পরিমাণে কিলোমিটার পার আওয়ার বেগে ঝড় হচ্ছে। ঠিক আছে, আপনি এখান থেকেই দেখতে পারবেন। দেখুন, এখানে 42, 40, 29 এখানে এর এতটা পরিমাণে ঝড় হচ্ছে। ঠিক আছে, যদি আমাদের এলাকায়, যদি আমি এখান থেকে বাংলাদেশ অথবা কলকাতার যে পশ্চিমবঙ্গ কলকাতা রয়েছে সেখানে যদি আমি নিয়ে যাই তাহলে কিন্তু সেখানে কিন্তু এখানে 10-11 কিলোমিটার পার আওয়ার সেখানে কিন্তু ঝড় উঠছে। ঠিক আছে, এভাবে আপনি জানতে পারবেন। নিচে দেখুন, এখানে কিন্তু একটা অপশান রয়েছে, দেখুন এখানে কিন্তু একটা লাইন রয়েছে, আজকের 11 তারিখ। ঠিক আছে, সেই তারিখ অনুযায়ী আপনি জানতে পারবেন কালকের 12 তারিখ কালকের কীরকম ঝড় হবে সেটি আপনি আজকের জানতে পারবেন। দেখুন, আমি যদি 12 তারিখে নিয়ে আসি তাহলে কিন্তু মানে কালকের কতটা পরিমাণে ঝড় হবে, কোথায় ঝড় হবে সেটি আমি এখান থেকে লাইভ দেখতে পারবো। তারপরের দিন 13 তারিখে যদি আমি নিয়ে আসি তাহলে কিন্তু 13 তারিখে কোথায় কীরকম কতটা পরিমাণে ঝড় হবে সেটি আপনি আজকেরই জানতে পারবেন, তাই না? সো এভাবে আপনি 3-4 দিন আগের যে ঘটনা সেটি আপনি এখন জানতে পারবেন। দেখুন, ঝড়টি কিন্তু এখানে ছিল, আস্তে আস্তে কিন্তু এখানেই চলে এসছে। ঠিক আছে, আপনি আগে থেকেই মানে জানতে পারবেন যে কোথায় কীরকম ঝড় হবে, কতটা কিলোমিটার বেগে ঝড় হবে সেটি আপনি এখন জানতে পারবেন। ঠিক আছে, খুবই দুর্দান্ত একটি চমৎকার বিষয়। সো তো এখন যদি আপনি এখানে একটা 3 লাইন্স পাবেন, এই 3 লাইন্সে ক্লিক করবেন। 3 লাইন্সে ক্লিক করার পর এখানে আপনি অনেক অপশান পেয়ে যাবেন, যেমন এখান থেকে আপনি ফাইন্ড মাই লোকেশান আপনার লোকেশানের খবরগুলো আপনি জানতে পারবেন। তারপর রয়েছে এখানে রয়েছে যে রেইন ঠান্ডা, এখানে আপনি ক্লিক করবেন তাহলে কিন্তু আপনি এই অপশানটির মাধ্যমে আপনি জানতে পারবেন যে কোথায় বৃষ্টিপাত কীরকম হবে। ঠিক আছে, বৃষ্টিপাতের পরিমাপটা আপনি এই অপশানটির মাধ্যমে আপনি জানতে পারবেন। তারপর রয়েছে তারপর টেম্পারেচার, এই টেম্পারেচার অপশানে ক্লিক করবেন তাহলে আপনি এই অপশানটির মাধ্যমে জানতে পারবেন যে কোথায় কীরকম মানে টেম্পারেচার রয়েছে, উষ্ণতা কীরকম রয়েছে, কতটা পরিমাণে গরম হচ্ছে, কোথায় ঠান্ডা পড়ছে সেটি আপনি এই অপশানটির মাধ্যমে দেখতে পারবেন। দেখুন, এখানে পুরো ম্যাপটা কিন্তু লাল হয়ে গিয়েছে অর্ধেক, তাই না? নিচের অংশটুকু কিন্তু পুরোপুরি লাল হয়ে গিয়েছে, তার মানে কিন্তু এখানে কিন্তু প্রচুর গরম হচ্ছে। দেখুন, এখানে কিন্তু 29 ডিগ্রি সেলসিয়াস, তারপর যদি আমি এখানে নিয়ে আসি তাহলে কিন্তু 32 ডিগ্রি সেলসিয়াস, আর যদি উপরে নিয়ে আসি তাহলে কিন্তু -10 ডিগ্রি সেলসিয়াস, তার মানে কিন্তু এখানে প্রচুর ঠান্ডা পড়ছে আর এদিকে অনেক গরম পড়ছে, তাই না? তো আপনি এইভাবে এই অপশানের মাধ্যমে বুঝতে পারবেন যে কোথায় কীরকম ঠান্ডা হচ্ছে, কোথায় কীরকম গরম হচ্ছে। তারপর রয়েছে ক্লাউডস, এই ক্লাউড অপশানে ক্লিক করলেই কিন্তু আপনি এই অপশানের মাধ্যমে বুঝতে পারবেন যে কোথায় কীরকম মেঘ কোথায় কীরকম বেশি আছে, কোথায় কীরকম কম রয়েছে। তো আপনি মেঘের পরিমাপটা জানতে পারবেন এই অপশানটির মাধ্যমে। তারপর যদি আপনি এখানে একটি অপশান পেয়ে যাবেন যে ওয়েভে যদি ক্লিক করেন তাহলে আপনি এই ওয়েভ অপশানটির মাধ্যমে সমুদ্রে যে ঢেউ থাকে, যাকে বলা হয় ইংরেজিতে ওয়েভ বলে, তো সেই ঢেউয়ের পরিমাপটা আপনি বুঝতে পারবেন যে কোন সমুদ্রের কোথায় কোথায় মানে ঢেউয়ের পরিমাপটা বেশি কম সেটি আপনি বুঝতে পারবেন। ঠিক আছে,
সো তাছাড়া কিন্তু আপনি আরও এখানে অনেক অপশান পেয়ে যাবেন। তাছাড়া মেন বিষয় হলো এখান থেকে আপনি জাস্ট এখান থেকে আপনি এখান থেকে যদি হোমে ক্লিক করে দিয়ে আসেন তাহলে কিন্তু পুরোপুরি হোমে চলে যাবে, এবং থ্রি ডটে ক্লিক করে আপনি এখান থেকে উইন্ড WIND এই উইন্ড অপশানটিকে সিলেক্ট করে রাখবেন। ঠিক আছে, উইন্ড অপশানটি সিলেক্ট করে রাখলে কিন্তু আপনি এই উইন্ড অপশানটির মাধ্যমে মানে ঝড়ের গতিবেগটি দেখতে পারবেন যে বর্তমানে এখন বা দুদিন পরে কোথায় কীরকম ঝড় হবে, সেই ঝড়ের পরিমাপটা আপনি এই উইন্ড অপশানটির মাধ্যমে জানতে পারবেন। স্ক্রিনে একটা টাচ করবেন তাহলে কিন্তু পপআপ চলে আসবে, এই পপআপটির মাধ্যমে আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, যদি না আসে তাহলে আপনি কিছুক্ষণ চেপে রাখবেন আঙুল দিয়ে, তারপর উপরের অপশান শো ওয়েদার পিকার এখানে ক্লিক করবেন, তাহলে কিন্তু ওই পপআপটি চলে আসবে এবং আপনি ঝড়ের গতিবেগটি দেখতে পারবেন। ঠিক আছে, সো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে এই অ্যাপটি কতটা পরিমাণে কার্যকর, খুব একদম পুরো লাইভ দেখায়, সঠিক দেখায়। ঠিক আছে, আমি কিন্তু নিজেই ট্রাই করে দেখেছি, আপনি এই অ্যাপটি একবার ব্যবহার করুন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার এলাকায় কখন ঝড় হবে, কীরকম বৃষ্টি হবে, কখন কোথায় কীরকম মানে সব কিছু আপনি লাইভ দেখতে পারবেন এই অ্যাপসটির মাধ্যমে। লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে রয়েছে। সো গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন, তারপর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।